আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য টেস্ট নেটের একটি অফার নিয়ে আসছি। টেস্ট নেট মেইননেট এই অফারগুলো 100% রিয়েল হয়। এগুলো অফার খুব কম ইউটিউবাররাই শেয়ার করে, কী জন্য জানেন? কারণ এগুলোতে জয়েন হওয়া একটু জটিল টাইপের, জটিল বলতে আর কি একটু কোনো প্যারা টাইপের, তো এই জন্য কেউ দিতে জানে এগুলো। আর এগুলাতে কোনো রেফার কমিশন নাই, প্লাস কোনো কিছু নাই দেখে এগুলো আরও শেয়ার করে নাকি, বুঝছেন? আর আপনারা তো বিস্তারিত সবগুলো জানেনই। আর এইটা অফারটাই আপনি যদি জয়েন করেন তাহলে মাস্ট এখান থেকে পেমেন্ট পাবেন। এখান থেকে $50, $100, $200, $300, $500 পর্যন্ত ইনকাম হয়। আর এক একটা টেস্ট নেট অফার 100% রিয়েল হয়। আসলে টেস্ট নেট কী আমি আপনাদের একটু বলি। টেস্ট নেট সিস্টেমটা হলো, আপনারা হয়তো ক্রোন স্ক্যান, বিএসসি স্ক্যান, পলিগন স্ক্যান, মেটিক স্ক্যান এগুলো স্ক্যান সম্পর্কে জানেন, যে এখানে গিয়ে আপনারা চেক দেন যে আপনাদের টোকেনটা পাইছেন কি না। এগুলোর উপর ডিপেন্ড করে মূলত এক একটা টোকেন মেক হয়। আর এগুলোকে বলা হয় নেটওয়ার্ক। আর এগুলো নেটওয়ার্ক কিন্তু ডে বাই ডে আসতেছে, ঠিক আছে, এবং কি আসবে। আর তারা যে আসতেছে এইখানে তো দেখা গেছে যে তারা সব কিছু কাজ ওকে করছে, এরপরে তাদের কতগুলো ট্রাফিক নিতে পারে তাদের ওয়েবসাইটটা, কতগুলো কতজন মানুষ স্টেক করলে তাদের ওয়েবসাইটে সমস্যা হবে, প্লাস এই সব কিছু চেক করার জন্য তারা একটা অফার বা ইভেন্ট চালু করে, এটার নাম দিয়েছে টেস্ট নেট অফার, ঠিক আছে। এইখানে যদি আপনারা জয়েন করেন এক্ষেত্রে আপনাদের এখান থেকে মোটামুটি ভালো পরিমাণে একটা প্রফিট হবে, কারণ এখান থেকে আপনি যারা জয়েন করবেন তাদেরকে আপনাদেরকে কাজে খাটাইতেছে, প্লাস তারা একটা ই দিবে। আর এখানে সবাই অনেক মানুষ জয়েন হয় না, কারণ এখানে একটু প্যারা টাইপের, তো আপনারা যদি জয়েন হতে পারেন তাহলে সব কিছুই হবেন। আর কীভাবে কী করবেন আমি আপনাদেরকে এ টু জেড দেখাই দিব। সবচেয়ে বড় কথা কি, এখানে কোনো রেফারেল বোনাস নাই, আপনি জয়েন করবেন পাবেন। দেখেন এই টেস্ট নেটটা যে শেয়ার করছে এটা একটা ভেরিফাই পেজ, দেখছেন এটা একটা ভেরিফাই টুইটার পেজ, টুইটার আর কি, ঠিক আছে। এইখানে আপনার 100% রিয়েল অফারগুলো শেয়ার করে মূলত। এই দেখেন যেটা অফারটা, এই অফারটা মেবি গতকালকে আসছিল, ঠিক আছে, গতকালকে তো কারেন্ট ছিল না তাই আমি এটা শেয়ার করতে পারি নাই, এই জন্যই আমি এটা এখন শেয়ার করতেছি, যেহেতু এখন ই আছে। এই যে এই অফারটা দেখেন, এইখানে প্রায় 1 মিলিয়ন স্টেকিং পুল দিবে, ঠিক আছে। এখানে আপনাদের সেই পরিমাণে একটা ইনকাম হওয়ার চান্স আছে। কীভাবে কী করবেন আমি এ টু জেড দেখাই দিতেছি। এই অফারে জয়েন হওয়ার জন্য যত পরিমাণ ডেটাগুলো আপনাদের লাগবে, ঠিক আছে, সবগুলো আমি আমার টেলিগ্রামে দিয়ে দিব এই সিস্টেমে, ঠিক আছে। এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় ডেটাগুলো নেবেন, আমি যেভাবে ভিডিওতে দেখাই, বাট ভিডিওটা একটু লং হলেও দেখবেন। এইগুলো থেকে 100% পেমেন্ট পাবেন আপনি। টেস্ট নেট মেইননেট সম্পর্কে যদি আপনি জানেন তাহলে তো ভালো, আর না জানলে তো আমি আপনাদেরকে বলতেছি যে এইগুলো এক একটা প্রজেক্ট, এদের উপরে ডিপেন্ড করে এক একটা টোকেন মেক হয়, ঠিক আছে। এই জন্য এইগুলো 100% রিয়েল হয়। কীভাবে কী করবেন, কী করবেন আমি আপনাদের একটু যে দেখাই দিচ্ছি। এই অফারে জয়েন করার জন্য আপনাদের ফার্স্টে লাগবে কিউ ব্রাউজার, ঠিক আছে, কিউ ব্রাউজারটা লাগবে, প্লাস মেটামাক্স এক্সটেনশনটা অ্যাড করা লাগবে। এই দুইটাই আপনাদের আছে, যেহেতু আমি কিছুদিন আগে গতকালকে বা এর আগের দিন একটা ভিডিও দিয়েছিলাম, ওই ভিডিও দেখে আপনারা এগুলো অ্যাড করে নিয়েছেন, এই জন্য আপনাদের এটা একটা প্লাস পয়েন্ট, ঠিক আছে। আপনারা কী করবেন, এই যে উপরে দেখেন থ্রি ডট আইকনটাতে আছে, যে থ্রি ডট আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর মেটামাক্সে চলে যাবেন। এই দেখেন আপনাদের এইখানে এই যে মেটামাক্স এক্সটেনশনটা অ্যাড করা আছে, এই মেটামাক্সে চলে যাবেন, ঠিক আছে। এই যে মেটামাক্সে ক্লিক করবেন, মেটামাক্সে ক্লিক করার পর এখানে আপনার কিছু আরপিসি অ্যাড করা লাগবে, এটা টেস্ট নেটে রেখে, যেখান থেকে আপনাদের ফ্রিতে কিছু টোকেন দিবে, টেস্ট নেটের টোকেন, যেটা দিয়ে আপনারা ই করবেন কী বলে ডলার নিয়ে নেবেন, এখানে স্টেক করবেন ইত্যাদি। আমার মেটামাক্সটা আসুক, আসার পর আপনারা পাসওয়ার্ড দিয়ে আপনাদের মেটামাক্সের ভিতরে আর কি ঢুকবেন বা ওপেন করবেন। আপনাদের এরকম একটি অপশন আসবে, যখন এতে ওপেন করবেন আর কি মেটাবক্সের ভিতরে ঢুকবেন, তখন আপনারা এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর তারপরে অ্যাড নেটওয়ার্ক যে আছে, অ্যাড নেটওয়ার্কে ক্লিক করে বিএসসি নেটওয়ার্কের টেস্ট নেটের আরপিসিগুলো অ্যাড করে নেবেন, ঠিক আছে। কীভাবে কী করবেন দেখাই দিচ্ছি, যে অ্যাড নেটওয়ার্কে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের এরকম অনেকগুলো অপশন আসবে, তারপর এই আমি যেভাবে দেখাইবো ঠিক এভাবেই আপনারা করবেন। কোথায় কী বসাবেন আমি সব টেলিগ্রামে ডিটেলস দিয়ে দিব। যখন আপনারা এখানে ক্লিক করবেন আপনাদের নেটওয়ার্ক নেম, নিউ আরপিসি ইউআরএল, চেইন আইডি, তারপরে এগুলো কারেন্সি স্যাম্পল, এই সবগুলো দেওয়া দিতে হইব। এগুলো কোথায় পাবেন এগুলো আমি আমার টেলিগ্রামে দিয়ে দিব, এখান থেকে আপনারা নিয়ে নেবেন। এই যে সিস্টেমে, এই দেখেন এই যে সিস্টেমে, এখান থেকে আপনারা সব কিছু নিয়ে নেবেন, ঠিক আছে। আমি এইগুলো আমার এখানে নিয়ে দিছি। দেখেন আমার এখানে কী আছে, যে নেটওয়ার্ক নেম আছে কি আমার বিএসসি টেস্ট নেট, এই যে বিএসসি টেস্ট নেট, আমি এইটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এটা আমি এই এই জায়গায় বসাই দিলাম, ঠিক আছে। তারপরে এই যে নিউ আরপিসি ইউআরএল, নিউ আরপিসি ইউআরএল, এটা আপনার এই যে এখানে দেখেন, এই যে নিউ আরপিসি ইউআরএল, এটা আপনারা কপি করবেন, এভাবে সব কিছু করবেন, ঠিক আছে। আমি সবগুলা ওপে সবগুলা সেট করে নিতেছি। আপনার যখন সবগুলো বসানো শেষ হয়ে যাবে তারপর আপনি সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করলে এই দেখেন এখানে নিচে কি শো করছে, যে আমাদের এটা টেস্ট নেটটা সাকসেসফুলিভাবে অ্যাডেড হয়ে গেছে, ঠিক আছে। তারপর আপনি উপরে যে এই যে বিএসসি টেস্ট নেট আছে এখানে একটা ক্লিক করে সব কিছু দেখতে পারবেন, যে আপনার এটাই এটার ভিতরে আপনার বর্তমানে আছে, ঠিক আছে। এটা আপনার টেস্ট নেট ওপেন হয়ে গেছে। এখন পরে কী করবেন এটা আমি এগিয়ে দেখিয়ে দিচ্ছি। এইটুকু কাজ করার পর আপনি টেলিগ্রামে চলে যাবেন। টেলিগ্রাম থেকে এখান থেকে টেস্ট নেটের একটি লিঙ্ক আছে, এই টেস্ট নেটের লিঙ্কটা এনে নেবেন।
আপনি টেলিগ্রামে আসলে দেখতে পারবেন এখানে একটা টেস্ট নেটের লিঙ্ক, ঠিক আছে? এই লিঙ্কটা কপি করে নেবেন, ঠিক আছে? এই লিঙ্কটা কপি করে নেওয়ার পর আপনি কিউ ব্রাউজারে একটা পেস্ট করে দিবেন, ঠিক আছে? নতুন একটা ট্যাব নিয়ে এটা এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে? পেস্ট করার পর আপনার যে ওপেন টুকু আসবে, যে পেজ টুকু আসবে, এখানে আপনার ওয়ালেট টু কানেক্ট করতে হবে, ঠিক আছে? ওয়ালেটটা আপনি কানেক্ট করে দিবেন, আপনার এমন আসতে পারে, ঠিক আছে? আসার পর আপনি কি করবেন, এই যে কানেক্ট ওয়ালেটে একটা ক্লিক করে দিবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করে তারপরে মেটামাক্স অপশনটা সিলেক্ট করে দিবেন। এই যে আমার এখানে কানেক্টিং হচ্ছে, মেটামাক্সে চলে গেছে অটোমেটিক্যালি। অটোমেটিক চলে গেলে আপনি এখানে কি করবেন, ওকে করে দিবেন, বা কানেক্টেড বা অ্যালাও আপনার যা আসে সবটুকু আপনি করে দিবেন। এই যে এখানে নেক্সট আসছে, নেক্সট এখানে নেক্সট আসছে দেখতে পাচ্ছেন, এই নেক্সটে করে দিবেন, ঠিক আছে? নেক্সটে করে তারপরে কানেক্টে ক্লিক করে দিবেন, আপনার এটা কানেক্ট হয়ে যাবে অটোমেটিক্যালি, ঠিক আছে? এরপর আপনি এইখানে এইখানে ট্যাব, এই ট্যাবে যাওয়ার পর আপনি আগের যে ট্যাবটা ছিল ওই ট্যাবে চলে যাবেন, ঠিক আছে? গিয়ে দেখবেন যে আপনার ওয়ালেটটা সাকসেসফুলিভাবে কানেক্ট হয়ে গেছে। তারপর আপনি কী করবেন, একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে ইন্টার অ্যাপস নামে একটা অপশন আছে, ইন্টার অ্যাপসে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে একটা অপশন আছে, এই দেখেন চেঞ্জ নামে একটা অপশন আছে, ঠিক আছে? চেঞ্জে ক্লিক করে দিবেন। চেঞ্জে ক্লিক করার পর এইখানে ক্লিক করে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর রূপস্টান যে ইয়ে আছে এটাকে এটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? সিলেক্ট করে দেওয়ার পর সুইচ নেটওয়ার্কে একটি ক্লিক করে দিবেন। সুইচ নেটওয়ার্কে যখন আপনি ক্লিক করে দিবেন তখন মেটামাক্সে একটা কনফার্মেশন চলে যেতে পারে। তারপর আপনি কী করবেন, সুইচ নেটওয়ার্ক ক্লিক করার পর উপরের দিকে দেখবেন যে এখানে থ্রি ডট আছে, থ্রি ডটে এখানে মেটামাক্স থেকে একটা কনফার্মেশন যাবে, কনফার্মেশনটা অন করে দিবেন। উপরে যে কর্নারের থ্রি ডট থেকে তারপরে মেটামাক্সে ক্লিক করবেন, দেখেন মেটামাক্সে একটা কনফার্মেশন আসছে যে ওয়ান লেখা আছে। এখানে ক্লিক করার পর তারপরে আপনি এটাকে অ্যাক্সেস দিয়ে দিবেন বা অ্যালাউ দিয়ে দিবেন, যেটা এসে কনফার্মেশনটা অন করে দিবেন। এই যে আপনার এই যে এরকম আসে যে সুইচ নেটওয়ার্ক, ঠিক আছে? এক এক সময় এক একটা আসতে পারে সুইচ নেটওয়ার্ক আছে, এখানে একটা ক্লিক করে দেবেন, তার আপনার নেটওয়ার্কটা অটোমেটিক্যালি সুইচ হয়ে অন্য নেটওয়ার্কে চলে যাবে। যে রূপস্টান এতে টেস্ট নেট আছে আইসা পড়ছে, দেখেন এখানে আপনার ইথারিয়াম কিন্তু জিরো। এখন কী করতে হবে, আপনাকে টেস্ট নেটে জয়েন হওয়ার জন্য সোয়াপ করতে হবে, প্লাস এখানে এই কিছু আর কি করতে হবে, স্টেক করতে হবে, এইগুলোর জন্য একটা ডলার দরকার। এই ডলারটুকু আপনি ফ্রিতে নিতে পারবেন। এই জন্য কী করবেন, এইখানে দেখেন অ্যাড্রেসটা আছে, যে এই অ্যাড্রেসটা কপি করে নেবেন। এটা টেস্ট নেটের জন্য আপনাকে কিছু ডলার ফ্রিতে দিবে, এটা কপি করে নেবেন। এটা কপি করে নেওয়ার পর আপনি ডিরেক্টলি চলে আসবেন টেলিগ্রামে। টেলিগ্রামে আসার পর এখানে দেখেন যে একটা অপশন আছে আপনার, এই তো ফসেট লিঙ্ক, ঠিক আছে? এই ফসেট লিঙ্কে আপনার একটা ক্লিক করে দিবেন। ফসেট লিঙ্কে ক্লিক করলে তারপর আপনি যে অ্যাড্রেসটা কপি করে আনছেন ওই অ্যাড্রেসে আপনাকে তারা টেস্ট নেটের সোয়াপ করার জন্য কিছু বি ইথারিয়াম আর কি আপনাকে দেবে। এই যে দেখেন এখানে একটা অ্যাড্রেস আছে, যে অ্যাড্রেসটা কপি করে আসছেন এই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে? পেস্ট করে দেওয়ার পর এই যে গিভ রূপস্টান ইথেরিয়াম এখানে একটা ক্লিক করে দিবেন। দেখবেন এই যে এখানে 5 থেকে 10 মিনিটের ভিতরে আপনার ওয়ালেটে তারা ইথেরিয়াম সেন্ড করে দিবে, ঠিক আছে? একটু ওয়েট করবেন। যখন আপনারা এগিন মেটামাক্সে যখন আসবেন, আসার পর দেখবেন এখানে আপনাদের 0.3 ইথেরিয়াম দিয়ে দিছে, ঠিক আছে? এরপর আপনারা কী করবেন, আবার চলে যাবেন আমাদের টেলিগ্রামে। টেলিগ্রাম থেকে তারপর সোয়াপের একটা লিঙ্ক নিয়ে আসবেন, ওইখানে সোয়াপ করতে হবে, প্লাস এই যে টুকেনটুকু দিয়েছে এটুকু সোয়াপ করতে হবে, কিছু লিকুইডেশন পুল অ্যাড করতে হবে। আমি কীভাবে কী করবেন এগেইন দেখাই দিচ্ছি সব কিছু। এই তো এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা সোয়াপের লিঙ্ক, এই সোয়াপের লিঙ্কটা আপনারা কপি করে নিয়ে আসবেন, ঠিক আছে? আসার পর আপনারা কী করবেন, কিউ ব্রাউজারটা যে আছে কিউ ব্রাউজারে নতুন একটা ট্যাব নিয়ে তারপর এটাকে কী করবেন, পেস্ট করে দিবেন, ঠিক আছে? এই তো আমি এই যে লিঙ্কটা কপি করে আনছি, আনার পর পেস্ট করে দিচ্ছি, এটা এলো ইউনিসোয়াপের লিঙ্ক, ঠিক আছে? এখানে আপনাদের কয়েকটা টোকেন সোয়াপ করতে হবে, ওই যে ফ্রি তারা কিছু ইথারিয়াম দিছে এখান থেকে, ঠিক আছে? এরপর আপনি কী করবেন, কানেক্ট ওয়ালেটে একটি ক্লিক করে দেবেন, ঠিক আছে? কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মেটামাক্সে একটা কনফার্মেশন যাইতে পারে, ওইখান থেকে কনফার্মেশনটা অন করে দেবেন। দেখেন টিডোতে যখন আমি এতে আসছি, নিচে দেখেন মেটামাক্সে একটা কনফার্মেশন আসছে, এই কনফার্মেশনটা অন করে দেবেন, ঠিক আছে? তাহলে আপনাদের এখানে কানেক্টটা হয়ে যাবে। এই যে আপনাদের এই যে এরকম আসবে, এরকম আসলে আপনারা এই যে নেক্সট করে দেবেন, ঠিক আছে? নেক্সট করে এটা ই করে দেবেন, তারপরে যে কানেক্টে ক্লিক করে দেবেন, তাহলে দেখবেন যে এটা কানেক্ট হয়ে গেছে। তারপর যখন আপনি ওই যে উপরে যখন অন্য আগের ট্যাবে যখন যাবেন, যাওয়ার পর এখানে দেখবেন যে মেটামাক্সটা আপনার কানেক্টেড হয়ে গেছে সাকসেসফুলিভাবে, ঠিক আছে? তারপর আপনি নিচের যে সিলেক্ট টোকেন আছে, সিলেক্ট টোকেনটা একটা ক্লিক করবেন। সিলেক্ট টোকেনটে ক্লিক করার পর এখানে সরি
এই দেখেন এখানে আপনার সিলেক্ট টোকেনটা যখন এই যে এরো বাটনে ক্লিক করে এটাকে নিচে নামাই নেবেন আর কি। এই যে এই ইথারিয়ামটা থাকবে উপরে, এটা থাকবে নিচে। আমার এরো বাটনে এটা ক্লিক লাগে গেছে, এখানে এটা ক্লিক করে এটা উপর নিচ করে নেবেন, ঠিক আছে। তারপর আপনি কি করবেন, সিলেক্ট টোকেন একটা ক্লিক করে দিবেন। সিলেক্ট টোকেনে যখন ক্লিক করবেন, তারপর এখান থেকে ডব্লিউ ইথি এর যেটা আছে এটা একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে এখানে টাইপ করবেন 0.1। তারপর আপনি কি করবেন, সোয়াপে একটা এই যে ডব্লিউ আরপিতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার এতে এই যে কি বলে মেটামাক্সে একটা কনফার্মেশন যাবে, থ্রি ডট থেকে উপরে ডান দিকে থ্রি ডট থেকে মেটামাক্সে যাবেন, দেখবেন এটা কনফার্মেশন আসছে, ঠিক আছে। এখানে কনফার্মেশনটা এখানে ই করে দিবেন, অ্যাপ্রুভ দিয়ে দিবেন। যদি আপনি এখানে দুইবার ক্লিক করেন তাহলে দুইবার কনফার্মেশন আসবে, দুইবারই কনফার্মেশন দিতে হবে, ঠিক আছে। এই জন্য আপনি একবার টাইপ করে চেক দিবেন। এই দেখেন এখানে আসছে, এই দেখেন এটাকে কনফার্ম করে দিলাম, ঠিক আছে। এই যে এখানে কনফার্ম যাচ্ছে, কনফার্মে ক্লিক করে দিবেন। এটা কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এটা দেখবেন যে অটোমেটিক নিয়ে নিছে। তারপর আমরা আগের টেপে চলে যাই। আগের টেপে যাওয়ার পর এখানে দেখবেন যে এখানে এটা পেন্ডিংয়ে আছে, সরি এটা না, এটা আগের টেপ হলো আপনার, এই যে এটা হলো আগের টেপ। এই যে আমাদের যে এই যে ইউনিসিএফের যে পেজটা ছিল, ইউনিসিএফের পেজে আমরা চলে আসবো, ঠিক আছে। চলে আসার পর এই দেখেন এখানে আমাদের কী হয়েছে, পেন্ডিং দেখাই দিয়েছে এই ট্রানজ্যাকশনটা। এটা এটা যখন আপনার সাকসেস হওয়া পর্যন্ত আপনি এখানে ওয়েট করবেন। এই দেখেন আমাদের এখানে কী হয়েছে, এটা সাকসেস হয়ে গেছে, ঠিক আছে। এরপরে আপনারা কী করবেন, এই যে এখানে আছে নিচে একটা ক্লিক করবেন, এই যে সরি একটু ক্লিক লেগে পড়ছে, এই যে এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পর থিটার ইউএস থিটার লিখবেন, ইউএসডিটি টাইপ করবেন, ইউএসডিটি। এখানে টাইপ করার পর এখানে আপনারা ইনপুট করে দেবেন, যে ফার্স্টে যেটা আসে, এই ফার্স্টে যেটা আসে এটা ইনপুট করে দেবেন আর কি। ইনপুট করে দেবেন, সাকসেসফুলিভাবে ইনপুট করে দেবেন। ইনপুট করে দেওয়ার পর এখানে আপনি কী করবেন, 0.1, এখানে আবার 0.1 লিখবেন, ঠিক আছে। এই যে এখানে সব কিছু আসছে অটোমেটিক লেখাই যেহেতু ছিল আমার। তারপর কী করবেন, সোয়াপে ক্লিক করে দেবেন। সোয়াপে যখন ক্লিক করবেন তখন মেটামাক্সে এগেইন একটি কনফার্মেশন যাবে, এই যে কনফার্ম। সোয়াপে যখন ক্লিক করে দেবেন, এই যে মেটামাক্সে একটা কনফার্মেশন যাবে, ঠিক আছে। থ্রি ডট থেকে উপরের উপরে ডান দিকে থ্রি ডট থেকে মেটামাক্সে দেখবেন, দেখেন এখানে একটা কনফার্মেশন গেছে। এই কনফার্মেশনটা কী করবেন, অ্যাপ্রুভ করে দেবেন, ঠিক আছে। এই কাজটা একটু ঝামেলার মনে হবে, কিন্তু আসলে যদি আপনি এটা একবার এক কোনো একটা টেস্টনেটে জয়েন করে ফেলেন একবার, তাহলে আপনার আর কোনো টেস্টনেটে জয়েন হওয়ার জন্য কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এই দেখেন কনফার্ম লেখা আসছে, কনফার্ম একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। কনফার্মে যখন ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পর আপনি এগেইন এতে চলে যাবেন, ওই তো ওই যে আমাদের যে ই পেজটা আছে, যে ওই তো এই যে ইউনিসেফের যে পেজটা আছে, এই যে ইউনিসেফের পেজ, এইখানে চলে আসবেন, ঠিক আছে। এখানে আসার পর দেখবেন যে এটা আমাদের পেন্ডিংয়ে আছে, এটা কনফার্মেশন, এটা কনফার্মেশন হওয়া পর্যন্ত আপনি এখানে ওয়েট করবেন, ঠিক আছে, এটা সাকসেস হওয়া পর্যন্ত আর কি। আর এখানে আপনার জটিল মনে হবে, যখন আপনি একটি টেস্টনেটে জয়েন করে ফেলবেন তখন আর এটা জটিল মনে হবে, পরবর্তীতে আপনার যে ইটুকু আসবে ওইটুকু দেখবেন আপনি ইজিলিভাবে জয়েন করে ফেলতে পারবেন। এই দেখেন আমাদের এটা কী হয়েছে, ট্রানজ্যাকশন সাবমিটেড সাকসেসফুলি, ঠিক আছে। তারপরে এখান থেকে আপনাদের এটা ক্লোজ করে দেবেন, ঠিক আছে। এখন আপনাদের মোটামুটি এইটুকু কাজ আসে, তারপরে পরবর্তীতে আবার কী করবেন এটা আমি আপনাদেরকে এগেইন আবার আমি টেলিগ্রামে গিয়ে দেখাই দিয়েছি। সরি, আপনাদের এখানে টেলিগ্রামে যাইতে হবে না। এখন আপনারা এই যে এখানে ট্যাব যে আইকন আছে, এই ট্যাব আইকনে ক্লিক করে আপনারা ওই যে ফার্স্টে যে ফসেটের যে একটা লিঙ্ক আনছিলেন, ঠিক আছে, মনে আছে ফার্স্টে যে একটা লিঙ্ক আনছিলেন, ফসেট ফসেট লিঙ্ক, এইখানে ক্লিক করে তারপরে এখানে আপনাদের কিছু আরপিসি এগুলো অ্যাড করে নিতে হবে, ঠিক আছে। তারপরে আপনি এই যে এখানে দেখেন একটা অপশন আছে, যে এই যে এখানে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে ডব্লিউ ইথারিয়াম, আপনি যে ইউনিসোপে যে জিনিসগুলো সোয়াপ করছিলেন সবগুলো এখানে আইসা পড়বে এখন, ঠিক আছে। ডব্লিউ সি করার পর এই যে ইথারিয়াম সেট করার পর এখানে ম্যাক্সে দিয়ে দেবেন, ঠিক আছে। ম্যাক্সে ক্লিক করবেন, তারপরে আপনাদের এই যে এরকম একটা অপশন আছে, তারপরে কনফার্ম ট্রান্সফার করে দেবেন। এই যে স্টার্ট ট্রান্সফার আছে, যে এই স্টার্ট ট্রান্সফারে করে দেবেন, ঠিক আছে। স্টার্ট ট্রান্সফারে ক্লিক করার পর আপনাদের মেটামাক্সে একটা কনফার্মেশন দেবে, সরি এই যে এখানে একটা I12E আছে, যে এখানে একটা টিক মার্ক করে দেবেন। টিক মার্ক করে দেওয়ার পর যখন ট্রান্সফারে ক্লিক করবেন তখন আপনাদের মেটামাক্সে একটি কনফার্মেশন যাবে, মেটামাক্সে এই কনফার্মেশনটা অন করে দেবেন, ঠিক আছে। এই যে মেটামাক্সে একটা কনফার্মেশন গেছে, এখান থেকে এটা অ্যাপ্রুভ করে দেবেন, তাহলে আপনার এই কাজটা হয়ে যাবে আর কি। এই যে এরকম মেটামাক্সে আপনার যে কনফার্মেশনটা আসছে এটা আপনি কী করে দেবেন, ও এখানে কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দেওয়ার পর তারপরে আপনি ওই যে উপরে এখান থেকে ট্যাবে ক্লিক করার পর আপনি যখন আগের সেই ওই পেজে যাবেন দেখবেন এখানে আপনার এটা সাকসেস হয়ে যাবে।
এখানে 1 থেকে 2 মিনিট ঘোরার পর আপনাদের এখানে দেখবেন যে একটা আছে যে ট্রান্সফার সাকসেসফুলি আসবে, ঠিক আছে? এটা যখন আসবে তখন আপনাদের হয়ে যাবে। আর এটা যদি না আসে একটু লেট হলে আপনারা কি করবেন, এই যে উপরে থ্রি ডটে গিয়ে দেখবেন মেটামাক্সে হয়তো আপনাদের 2টা কনফার্মেশন যাইতে পারে, ঠিক আছে? আমারটা প্রায় 5 মিনিটের মতো লোডিং হয়েছে, লোডিং হওয়ার পর এখানে ট্রান্সফার হয়েছে। আপনাদের যদি এরকম আসে একটু একটু সময় নেওয়া হলেও এটা করবেন, কারণ এটা আপনার অনেক ভালো একটি প্রজেক্ট, একটু সময় নেওয়া হলেও আপনি করবেন, ঠিক আছে? তারপর আপনারা এইখানে এগেইন ক্লিক করবেন। এগেইন ক্লিক করার পর আপনারা এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? আপনারা এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করে নেবেন, যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ইউএসডিটি আছে এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এই যে ম্যাক্স বাটন আছে, ম্যাক্স বাটনে ক্লিক করবেন। প্রথম 3 থেকে 4-5টা ক্লিক করবেন, যদি আপনার 0 শো করে তারপর আপনি আবার 4 থেকে 5টা 4-5টা ই করবেন, ক্লিক করবেন, তারপর দেখবেন আপনার এখানে শো করবে, ঠিক আছে? করার পর আপনি এই যে দেখেন এখানে যে কর্নারের টিক মার্ক আছে এটা টিক মার্ক করে দেবেন। টিক মার্ক করার পর আপনি স্টার্ট ট্রান্সফার একটা ক্লিক করে দেবেন। তারপর আপনি কী করবেন, এই দেখেন উপরে কর্নার থেকে যাবেন মেটামাক্সে, আপনার একটা কনফার্মেশন দেবে, মেটামাক্সে কনফার্মেশনটা অ্যাপ্রুভ করে দেবেন, ঠিক আছে? এই যে এখানে কনফার্ম আছে, যে কনফার্মটাই ক্লিক করে দেবেন, ঠিক আছে? ক্লিক করার পর এটা এখানে একটু লোড নেবে, এই যে ঘোরা পর্যন্ত অপেক্ষা করবেন, ঠিক আছে? যখন আপনার এই যে এরকম একটা পেজ আসা পড়বে তখন আপনি এখানে ক্লিক করে তারপর আপনি ওই যে আগের পেজে চলে যাবেন। এই যে এখানে যে আপনার যে বিষয়টা যে এখানে ঘুরতেছে, ঠিক আছে, এইটা কিন্তু আপনার 1 থেকে 2 মিনিট 3 মিনিট 4 মিনিট পর্যন্ত ঘুরতে পারে। আপনার সেটটা কতটা স্ট্রং এটার উপর ডিপেন্ড করে, কারো 1 মিনিটে হয়ে যায়, কারো 10 সেকেন্ডে হয়ে যায়। আমারটা একটু সময় নিছে, আমার সেটটা ওরকম বেশি একটা হার্ড সেট না, তো ওই জন্যই একটু ঘুরবে। যদি আপনার এরকম ঘুরতেই থাকে এরপর আপনি কি করবেন, উপরে দিয়ে কর্নারে ক্লিক করে একটু একটু পরপর মেটামাক্স চেক দিবেন যে কোনো নোটিফিকেশন আসছে নাকি, ঠিক আছে? যদি নোটিফিকেশন আসে তারপরে আবার এখানে অ্যাপ্রুভ দিয়ে দেবেন, ঠিক আছে? এই দেখেন এগেইন আমার আরেকটা নোটিফিকেশন আসছে মেটামাক্সে, ঠিক আছে? এই জন্য আমি কি এটাতে যাওয়ার পর তারপরে আমি এগেইন আবার কনফার্ম করে দিতেছি। এই যে এখানে আপনারা কী করবেন, কনফার্ম করে দেবেন, ঠিক আছে? আপনার দুইবার আপনাদের আসবে। এই যে এখানে যখন এরকম একটি অপশন আসবে দেখেন এখানে কি হয়ে গেছে, অ্যাপ্রুভ হয়ে গেছে, ঠিক আছে? এই দেখেন এখানে যখন এরকম আসবে তখন আপনি করেন ওই যে এগেইন আগের ট্যাবটা ছিল ওই আগের ট্যাবে চলে যাবেন। চলে যাওয়ার পর দেখবেন এখানে একটু সময় হয়তো আর একটু সময় ঘুরবে, ঘোরার পর এখানে সব কিছু ওকে হয়ে যাবে, ঠিক আছে? এখানে একটু সময় নেওয়া হলেও আপনারা এটা করবেন, ঠিক আছে? এখানে একটু সময় ঘুরবে, ঘুরতে থাক, আপনি একটু কোনো সময় নিয়ে এটা হলো শেষ করবেন, কারণ এখান থেকে আপনারা মোটামুটি $100 থেকে $200, $50-$200 ইজিলি এভাবে ইনকাম করতে পারবেন। কারণ এগুলো টেস্ট নেট অফার, এগুলো ওইরকমভাবে ইউটিউবাররা কেউ শেয়ারও করে না, আপনার এগুলো ওইরকম একটু ঝামেলা দিকে কেউই করে না। ভিডিওটা আপনি একবার যদি না দেখেন মিনিমাম 2 থেকে 3 বার দেখবেন, 3 বার দেখার পরে জয়েন করবেন, কারণ আমি ওইরকম বাজে কোনো প্রজেক্ট শেয়ার করি না, ঠিক আছে? ভিডিওটা অলরেডি 17 মিনিট প্লাস হয়ে গেছে, একটু লং হলেও দেখবেন আপনারা, দরকার হলে 2x স্পিড করে নেবেন। আপনাদের এই যে এরকম একটা অপশন শো করবে, এরকম শো করলে মনে করবেন যে আপনাদের এটা হয়ে গেছে, ঠিক আছে? এই অফারটায় আপনাদের জয়েন হওয়া কমপ্লিট, ঠিক আছে? এখন আরেকটা স্টেপ বাকি আছে, আপনাদের এই যে জয়েন করছেন এখানে গেলেমে একটা যায় ইটা দিবেন, আপনার যে অ্যাড্রেসটা আছে এটা দিবেন। এই জন্য আপনি কী করবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর মেটামাক্স থেকে আপনার অ্যাড্রেসটা কপি করে নেবেন, ঠিক আছে? কপি করে নেওয়ার পর ওই গেলেমে আপনি একটা ফর্ম দিবেন, ওই ফর্মটা সাবমিট করে দেবেন, তাহলে আপনার কাজ শেষ। এই মানে এখানে জয়েন হওয়া শেষ। এখানে দেখেন আপনার অ্যাড্রেসটা যে এইটাই হলো আপনার মেইন অ্যাড্রেস, ঠিক আছে? এখানে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে নেবেন, এখানে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করবেন। অ্যাড্রেসটা যখন কপি করে হয়ে যাব তখন আপনি চলে যাবেন আমাদের টেলিগ্রাম, যে আছে ওই টেলিগ্রামে চলে, টেলিগ্রামে আপনাদের গ্যালেমের একটা লিঙ্ক দিব, এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কে গিয়ে তারপর আপনি অ্যাড্রেস যেটা কপি করে আনছেন এই অ্যাড্রেসটা এখানে কী করবেন, যে আপনি সাবমিট করে দেবেন। তাদের ওইখানে টুইটার আছে, ডিসকর্ড আছে, এখানে জয়েন টয়েন করে এখানে সাবমিট করে দিলে আপনার কাজটা শেষ হয়ে গেল, ঠিক আছে? যখন আপনার গ্যালেমে আসবেন এই লিঙ্কে যখন ক্লিক করে আসবেন তখন এই যে এরকম আপনার শো করবে, এখানে যে এই যে দেখেন যে এইখানে যে আপনার অ্যাড্রেসটা দেওয়ার অপশন আসছে এইখানে আপনি ক্লিক করে যেটা কপি করে আসছেন না ওই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে? পেস্ট করার পর কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার অটোমেটিক হয়ে যাবে, আর এই যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন, ঠিক আছে? 4টা টাস্ক আছে আর কি, ঠিক আছে? এখানে ক্লিক করার পর আপনি ডিসকর্ডে জয়েন করবেন, তারপরে তাদের টুইটার যেগুলো আছে এগুলো সব ফলো করে দেবেন। তাহলে এই যে যখন আপনার এই সবগুলো কমপ্লিট করে ফেলবেন তখন আপনাদের এই যে এরকমভাবে ডান লেখা আসবে, ঠিক আছে? তার মানে কি আপনি এই অফারটাই সুন্দরভাবে জয়েন হয়ে গেছেন। আমি এখন আপনাকে কিছু কথা বলি, যে এই প্রজেক্টে আপনি কষ্ট করে হলেও জয়েন করবেন। আপনার যদি এখানে আধা ঘন্টা 1 ঘন্টা কষ্ট করতে হয় তাও জয়েন করবেন, কারণ ভাই আমি আপনাদেরকে বইলে বোঝাতে পারবো না এটা কী পরিমাণে একটা ভালো প্রজেক্ট। এটা টেস্ট নেট, মানে এইখানে আপনার পেমেন্ট করবেই ওরা। আর আমি তো আপনাকে দেখালাম পেজটাও ভেরিফাই করা, তাদের যে টুইটার পেজ আছে, টুইটার যে অ্যাকাউন্ট ওইটা ভেরিফাই করা, মানে এত লিগ্যালিটি। আর এখানে হিউজ একটা প্রাইস পুল দেখবেন, এই একটু ঝামেলার জন্য এখানে কেউ জয়েনই করবে না, ঠিক আছে? যারা জয়েন করে একটু কষ্ট করে জয়েন করে, বুঝতে পারছেন? এই জন্য এখান থেকে আপনারা প্রায় $10 লাখ ইভেন্ট এখান থেকে পেমেন্ট পাবেনই গ্যারান্টি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।